ফেললেন 108 জন পর্যটকদের প্রজাতে। এয়ারইন্ডিয়ার বিশেষ বিমানে তারা দমন বিমানবন্দরে নামে। তিনটি সরকারি বাস এবং মেডিকেল টিমও বিমানবন্দরে হাজির ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী বদর মিত্র। এখনও এ রাজ্যের 20-21 জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তিনি। ঘরের মানুষের খোঁজ পেতে এখন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় করছেন উত্তরাখণ্ডে। হাতে প্রিয়জনের ছবি নিয়ে চলছে নিরন্তর অপেক্ষা। দূর পাহাড়ের চূড়া থেকে এগিয়ে আসা হেলিকপ্টার মাটি ছুঁতে না ছুঁতেই প্রিয়জনের খোঁজে এগিয়ে যাচ্ছেন তাদের পরিবারের সদস্যরা। এই যখন পরিস্থিতি, তখন রাজ্য সরকারের উদ্যোগে ঘরে ফিরলেন এরাজ্যের 108 জন পুণ্যার্থী। তাদের সঙ্গে ছিলেন রাজ্যের পরিকল্পনা ও পরিসংখ্যান মন্ত্রী রাজপাল সিং। ঝড় জলে দিনের পর দিন আটকে থাকার পর শেষমেশ প্রাণে বেঁচে রাজ্যে ফিরতে পারাকে প্রিয়জন বলে মনে করছেন তারা। সেই সঙ্গে বিপর্যয়ের সময়ে উত্তরাখণ্ড প্রশাসনের উদাসীন থাকার বিষয়ে এক রাশ প্রভু করে দিয়েছেন। পাশাপাশি ঘরে ফেরার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে বলেন পুণ্যার্থীরা। খুব খারাপ পরিস্থিতি, নতুন করে পুনর্জন্ম বললে ভালো হয় আমাদের। কেদারনাথ থেকে আমরা যে রাতে বেরিয়ে এসেছি সে রাতে বিপর্যয়টা ঘটে এবং আমরা এসে বদ্রীনাথে আটকে বদ্রীনাথে পরপর 3 দিন জলে আটকে থাকি। প্রচন্ড অবিশ্রান্ত বৃষ্টি, ঘর থেকে বেরোনো যায় না, কোনো খাবারের কোনো বন্দোবস্ত থাকে না। খাবারের প্রচন্ড চড়া দাম, 35 টাকা লিটার জল, চায়ের দাম 15 টাকা, এভাবে আমাদেরকে দিন কাটাতে হয়েছে। এবং যে সেনার হেলিকপ্টারের যে ইয়ে করে তো সেটা পরপর আমরা 3 দিন লাইন দিই, 3 দিন লাইন দেওয়ার পরে রাত্রি 1টার থেকে 3 দিন লাইন দিই, চতুর্থ দিনে রাত্রি 1টার পর থেকে লাইন দেওয়ার পর আমরা হেলিকপ্টার পাই। রাজ্য সরকার যে আমাদেরকে ফিরে নিয়ে এসেছেন তার জন্য আমরা খুব আনন্দিত। ধন্যবাদ উত্তরাখণ্ডের যে প্রশাসন অনেক সময় আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এর মতো অবস্থায় তা আজ খুব কষ্ট করে এসেছি, তবু তো আছে, পুরো আতঙ্ক তো আছে, এরকম কোনোদিন আমরা কষ্ট করিনি। বন্দর বিমানবন্দর থেকে পুণ্যার্থীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য 3টি বাস ও মেডিকেল টিম নিয়ে হাজির ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ভজন মিত্র। তিনি জানিয়েছেন এখনও উত্তরাখণ্ডে এরাজ্যের প্রায় 30-35 জন অবরুদ্ধ রয়েছেন, তাদের উদ্ধারের চেষ্টা চলছে। দেখতেই পাচ্ছেন বাস আছে, গাড়ি আছে, মোটামুটি যে যেখানে স্টেশনে যেতে যাবেন যাবেন, এবং যদি কারোর কাছে আর্থিক কোনো অসুবিধা থাকে, ওষুধের কোনো অসুবিধা থাকে, আমার সঙ্গে পিজি ডাক্তারদের ইউনিট হয়ে এসছে, যা যা প্রয়োজন এভরিথিং উইল বি ডান। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মিনিট টু মিনিট তিনি খবর নিচ্ছেন এবং আমরা তারই নেতৃত্বে উইথ হার টোটাল সাপোর্ট অ্যান্ড ব্লেসিংস পশ্চিমবঙ্গ আমরা আমাদের অধিক সংখ্যক মানুষকে সুস্থভাবে ফিরিয়ে আনতে পেরেছি। বিমানবন্দর থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসে পুণ্যার্থীদের ঘরে ফেরানো হয়। এই মুহূর্তে বদ্রীনাথে আটক 30-35 জন পর্যটককে উদ্ধারে প্রশিক্ষিত উদ্ধারকারীদের পাঠানো হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী। খরিদ তরফদারের রিপোর্ট, নিউজ টাইম।